মতলবোত্তরে জাটকা সংরক্ষণ ও রক্ষায় টাস্কফোর্সে কমিটির প্রস্তুতিমূলক সভা। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম সংরক্ষণ ও জাটকা রক্ষা অভিযান 2023 বাস্তবায়ন বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা টাস্কফোর্সে কমিটির আয়োজনে অভয়াশ্রম সংরক্ষণ ও জাটকা রক্ষা অভিযান বাস্তবায়ন বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান টুপু, শাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, কোস্টগার্ড প্রতিনিধি ইমদাদুল হক, বেলতলি নৌ পুলিশ ফাঁড়ির এসআই হাবিবুর রহমান, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মনির হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, আরাফাত আলামিন, জাকির হোসেন বাদশাহ, উপজেলা মৎস্যজীবী লীগ নেতা ওমর আলী, ওয়াজ কর্ণী ইমাম হোসেন খান, জেলের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন প্রধান, উল্লেখ্য চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ভোলা, বরিশাল ও পটুয়াখালী জেলার মেঘনা, তেঁতুলিয়া, পদ্মা, কালাবদর ও গজারিয়া নদীর অভয়াশ্রম সমূহে 1 মার্চ হতে 30 এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা আইনত নিষিদ্ধ। মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ভিডিও চিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।